राधे 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 कृष्णा हासि खुशी मोर यूट्यूब चैनले तुम्हारे सकल के जाना स्वागत बंधुरा आशा करछि तुम्हारा सकले खूब भलो आछो आमरा खूब भलो आछि। आजकेर भिडियोते किन्तु गोपाल सोनार सेवार कोनो भिडियो आमी शेयर करछि ना। आजकेर भिडियो होते चलेछे मोस्ट इंटरेस्टिंग कारण आज के तोमादेर संगे शेयर करब आमादेर काला चाँद एवं गोपाली आमार काछे किभाबे एसे पौंछालेन तार घटना तोमादेर संगे शेयर करछि। अंगराग होते जारा एशे छेलें तारा आबार जखन बाड़ी फिरे गेलें तारपर तारा किभाबे आमार काछे फाइनली चले एलें सेई सबटाई आमी तोमादेर संगे शेयर करब। आमादेर लीलामय लीला काहिनी श्रवण करार पर आशा करछि बंधुरा तोमादेर सकलेर मन छुये जाबे। तोमरा अनेकेई जानो बंधुरा जे आमी गोपाल सोनार सेवार संगे संगे अंगरागेर काजटाओ करे थाकि एज अ प्रफेशन। तो जारा जारा पेंट होते आसें तारा किन्तु किछुदिन पर आबार पेंट हो गेले बाड़ी फिरे जान जेमन गोपाल सोना बाल राधा रानी राधा कृष्ण गणेश जी हनुमान जी अनेके किन्तु एसेछेन पेंट हो आबार किन्तु बाड़ी फिरे गेछेन। तादेर मध्ये आमादेर गोपाली एवं कालाचाँद ताराओ किन्तु कयेक मास आगे पेंट होते एसेछिलेन। एखन जे कालाटा तोमरा देखछो ब्लैक एवं येलो आगे किन्तु सेटा छिल ना फुल बडी मेकओवर हवार परेई किन्तु तादेर एई कालारटा होयेछे। এইবারে বন্ধুরা আসল যে বিষয় সেটাতে আসি যে আমি চেষ্টা করি বন্ধুরা যখন সকলের পেন্ট হয়ে যায় তখন একই আসনে সকলকে সুন্দর করে বসানোর সাজুগুজু করানোর। কারণ দেখো সংখ্যা যেহেতু অনেক গোপাল সোনা থাকে বাল রাধা রানী থাকে এবং অন্যান্য ঠাকুর থাকে তো সকলকে আমি একসঙ্গে স্নান দিতে পারি না কারণ তাদের রংটা শুকানোর বিষয় থাকে রং কাঁচা থাকলে পর তাদেরকে স্নান দেওয়া যায় না। তো সেই কাজগুলো আমি করতে পারি না তবে চেষ্টা করি যাদের মেকওভার হয়ে যায় তাদের আমি সেবাটা শুরু করে দিই। এছাড়াও কিন্তু আমি তাদের মানসিক সেবা দিই এবং আমি ভোগ নিবেদন করি কারণ তোমরা সকলেই জানো গোপাল সোনার সেবা কখনো বন্ধ রাখতে নেই তাই আমি সেইটুকু চেষ্টা করি বন্ধুরা। তো তার মধ্যেই গোপাল সোনা মানে আমার এই কালা চাঁদের সেবাও কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম যেহেতু তার পেন্ট কিংবা মেকওভার শুরু হয়ে গিয়ে শেষ হয়ে গেছিলো একদম ফাইনালি ওনার কমপ্লিট হয়ে গেছিলো। তো অনেকটা সময় কিন্তু আমার সঙ্গে আমার কালা চাঁদের সেবার আমি সুযোগ পাই কারণ বন্ধুরা প্রায় দুই থেকে আড়াই মাস কিন্তু কালাচাঁদ ছিলেন এবং সেই সময় আমি ননি গোপু কৃষ্ণ মানে আমাদের যে বাকি গোপাল সোনারা রয়েছে তাদের নিত্যদিনের সেবার সঙ্গে কিন্তু আমি কালাচাঁদ এবং গোপালী সেবাও আমি শুরু করে দিয়েছিলাম। তাকে স্নান দেওয়া তাকে সুন্দর করে পোশাক পরানো তাকে স্বয়ং দেওয়া সবটাই কিন্তু আমি স্টার্ট করেছিলাম আর সকলের হয়েই আমি করছিলাম বন্ধুরা যেহেতু আমি সকলকে একসঙ্গে দিতে পারা সম্ভব নয় সেক্ষেত্রে বন্ধুরা আমি সকলের হয়ে কালাচাঁদকে এবং গোপালীকে সেবা দিতাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে তোলা তারপরে তাকে স্নান দেওয়া ভোগ নিবেদন করা রাত্রেবেলা স্বয়ং দেওয়া পোশাক পরিবর্তন করা সবটাই যেমন আমি আমার ননি গোপু কৃষ্ণর করতাম ঠিক সেরকমভাবে কালাচাঁদ এবং গোপালীরও সেবা দেওয়ার চেষ্টা করতাম। এবার বন্ধুরা কোথাও না কোথাও একটা বিষয় ঘটে গেছে যেটা সাধারণত আমাদের সকলের সাথেই হয় আমরা যখন যার সাথে বেশি সময় কাটাই দীর্ঘদিন অনেকটা সময় কাটানোর পর তার সঙ্গে কিন্তু আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেকটা বেড়ে যায় আর ঠিক সেরকম হয়েছিল আমার সঙ্গেও কারণ কালাচাঁদকে আমি নিত্যদিনে সেবা দেওয়া শুরু করে দিয়েছিলাম বন্ধুরা কোথাও না কোথাও আমি ভুলেই যেতাম যে কালাচাঁদ আবার বাড়ি ফিরে যাবে আমার মনেই হতো না যে কালাচাঁদ কিছুদিনের পর আবার চলে যাবে মনে হতো যে কালাচাঁদ এখানেই তো থাকবে আর ননি গোপুর সঙ্গেই সেবা আমি করার সুযোগ পাবো মাঝে মাঝে আমি ভুলে যেতাম। তারপরে আমি নিজেকেই আর কি নিজের মনকে আমি ঠিক করলাম যে না কালাচাঁদ যতদিন আমার কাছে আছে সে আমার গোপাল তারপরে যখন বাড়ি ফিরে যাবে তখন দেখা যাবে কারণ আমি চেষ্টা করি বন্ধুরা যখন যারা অঙ্গরাগ হতে আসেন তখন কিন্তু আমি আমার গোপাল হিসেবেই আমি তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। তো ঠিক সেরকমই আমার ঘটনাটা ঘটেছে বন্ধুরা একটা নির্দিষ্ট সময় যখন প্রায় দুই আড়াই মাস পর যখন দিদিভাই এলেন যখন পেন্ট হয়ে যাবার পর কালাচাঁদ বাড়ি ফিরে গেলেন তো সেই দিনটা খুব মন খারাপ লাগছিল কারণ কালাচাঁদ বাড়ি ফিরে যাচ্ছে আর তাকে হয়তো দেখতে পারবো না সেরকমভাবে তার সেবার সুযোগও পাবো না ঠিক এরকমই একটা আমি ফিল করছিলাম এবং আমি খুব মিস করছিলাম যখন কালাচাঁদ চলে গেলেন ঠিক তারপর তার ফটোগুলো দেখতাম ভিডিওগুলো দেখতাম তো মনে হতো যে হ্যাঁ কালাচাঁদ আমার সঙ্গেই রয়েছে। তো কিছুদিন পর প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ পর দিদিভাই আমাকে ফোন করে মানে কালাচাঁদের মা তো তার সঙ্গে অনেক কথা হচ্ছিলো আর সেই সময় আমি কালাচাঁদের খুব খোঁজ নিচ্ছিলাম বারে বারে করে যে কালাচাঁদ কেমন আছে কি করছে। তো অনেকটা কথা হওয়ার পর আমরা ফোন রেখে দিই ঠিক তার পরের দিন সকালবেলা আমি আমার যখন ফোন চেক করি বন্ধুরা তখন দেখি সেই দিদিভাই মানে কালাচাঁদের মার অনেক কটা মিসড কল আমার ফোনে ভেসে রয়েছে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ এতগুলো মিসড কল কেন।
কারণ দিদি ভাই তো সকালবেলা খুব ব্যস্ত থাকে, তিনি একজন ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার, তো তার ব্যস্ততা আরও বেশি আমার থেকে। আর আমিও সেই সময় গোপাল সোনার সেবাতে ব্যস্ত ছিলাম বন্ধুরা, তাই ফোন রিসিভ করতে পারিনি। পরে যখন মিস কল চেক করে আমি কল ব্যাক করলাম, আর দিদি ভাইয়ের সঙ্গে যে কথাগুলো আমি শুনলাম, যেগুলো আমি জানলাম, সেগুলো শুনে আমি ভীষণ অবাক হলাম বন্ধুরা। আমি বুঝতে পারছিলাম না এরকম অবস্থায় কী করণীয়। দিদি ভাই আমাকে ফোন করে জানালেন যে বোন, গতকাল রাত্রেবেলায় তোমার সঙ্গে কথা বলার পর, তারপরে আমি যখন ঘুমাতে গেলাম রাত্রেবেলা, যখন দিদিভাই শুতে গেলেন, তখন একটা ঘটনা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে এবং তিনি সেটা বারবার দেখছেন এবং যার জন্য তিনি ঘুমাতে পারছেন না। যতবারই তিনি ঘুমানোর চেষ্টা করছেন ততবার সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। আর সেই দৃশ্যটা কি তোমাদের বলি বন্ধুরা, সেটা হলো কালা চাঁদ আমাদের কাছে চলে এসেছেন, মানে ননী গোপু কৃষ্ণর সঙ্গে পাশাপাশি বসে রয়েছে, আর তার যে গোপাল সোনা তিনি কোনো একটা জায়গায়, অন্ধকার জায়গায় কিংবা কোনো একটা কোণে মন খারাপ করে বসে রয়েছে। কারণ দিদিভাইয়ের প্রায় অনেকজন গোপাল সোনা, তার মধ্যে একজন কালা চাঁদ এবং তার আরেকজন গোপাল সোনা মন খারাপ করে বসে আছে। তো এই দৃশ্যটা তিনি বারবার দেখছিলেন, প্রায় অনেকবার, 7-8 বার কিংবা তারও বেশি দেখেছেন, যার জন্য তিনি যতবারই ঘুমানোর চেষ্টা করেছেন ঘুমাতে পারেননি। তো এটার কারণ কী বোন, গতকাল তোমার সঙ্গে কথা হলো তখন তো এরকম কিছু আমি বুঝতে পারিনি কিংবা সেরকম মাথায় আসেনি, আজকে সকালবেলা এই ঘটনা ঘটার পর আমি একটা বিষয় বুঝতে পেরেছি এবং ঠিক সেইভাবে আমি জানার চেষ্টা করলাম সেই ঘটনাটা কী। তো দিদিভাই আমাকে জানালেন, হয়তো তোমার কোনো না কোনোভাবে খুব ইচ্ছা যে কালা চাঁদকে তুমি সেবা করতে চাও এবং কালা চাঁদও চায় যে তোমার কাছেই যেতে, তাই জন্য আমি ঘটনাটা বারবার দেখছি। তো আমি সত্যিই অবাক শোনার পর, আর ঠিক তাই ঘটলো বন্ধুরা। এই ঘটনাটা ঘটার পর দিদিভাই মনস্থির করলেন যে কালা চাঁদ ননী গোপুর সঙ্গে একসঙ্গে থাকবে। তো ঠিক সেরকমই হলো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কালা চাঁদ এবং গোপালী সকাল সকাল আমার কাছে এসে পৌঁছালেন, আর আমি তারপর থেকে কালা চাঁদকে নিজের মতন করে, যেমনটা আমি আমার ননী গোপু কৃষ্ণ সেবা করি, ঠিক সেরকমভাবে কালা চাঁদ এবং গোপালীর সেবাও আমি শুরু করে দিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের এর লীলা কাহিনী, যে কালা চাঁদ কীভাবে আমার কাছে চলে এলেন। সত্যি কথা বলতে ভগবান ভীষণভাবে লীলাময় এবং তিনি অন্তর্যামী, তিনি জনার্দন ভাবগ্রাহী। তো তিনি বুঝে গেছেন যে আমি তাকে কতটা মিস করছিলাম, বা কোথাও না কোথাও কালা চাঁদ হয়তো আমাকে মিস করছিলেন। তো ঠিক সেরকমভাবে আমি কালা চাঁদের সেবা আগের মতন করা স্টার্ট করেছি, এবং আগে যত না ভয় করে করতাম যে কালা চাঁদ তো আর কিছুদিন পর চলে যাবে, সেই ভয়টা আমার আর নেই বন্ধুরা। তো আশা করছি তোমাদের এই ঘটনাটা শোনার পর সকলের মন ছুঁয়ে গেছে, কারণ আমার নিজেরও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে কালা চাঁদ কীভাবে আমার কাছে এসে পৌঁছালেন। তো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। রাধে রাধে। अपनी शामों में हिस्सा फिर किसी को ना दिया, इश्क तेरे बिना भी मैंने खुद से ही किया। हम नवा मेरे, तू है ता मेरी सांसें चली, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना।